ভালো হবে আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের লুডকিং এর সম্পর্কে পেমেন্ট প্রুফ নিয়ে বা পেমেন্ট কীভাবে নেবেন তা সম্পূর্ণ ও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং কিভাবে কি করতে হয় সম্পূর্ণ ও কিছুই আইডিয়া আপনাদের এই ভিডিওতে দিয়ে দেবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখানে কিছু আপনাদের সম্পূর্ণ দেখলে আপনারা কীভাবে বিকাশে নিতে হয় এবং কীভাবে এই কী করলে আপনারা সরাসরি টাকাটা আপনাদের হাতে নিতে পারবে যার জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা অবশ্যই করবেন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার লুডো গিংটি অবশ্যই ওপেন করবেন একটু ওপেন নিতে সময় নিবেই কারণ মোটামুটি পপুলার অ্যাপ যার কারণে একটু সময় নেওয়া চলে কোনো সমস্যা নেই অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না এখানে দেখুন আমার কিছু পয়েন্ট আর্নিং করেছে এই এই দেখুন সাত হাজার ছয়শো পঞ্চাশ এবং ডায়মন্ড একশো একশো ডায়মন্ডে আমি একশো টাকা আর নিতে পারবো একশো টাকা নিতে পারবো এবং সাত হাজার দশ হাজার পয়েন্ট হলে আমি সেখান থেকে একশো টাকা নিতে পারবো এবং আপনারা কিভাবে আর্ন করবেন সেটা আমি অলরেডি আমি এই কয়েকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন সেখান থেকে আপনারা কীভাবে কত আর্নিং করলে কীভাবে সিকুরিটিভ হিসেবে আর্নিং করলে এই কত দিনে কত টাকা ইনকাম করতে পারেন তার সম্পূর্ণ আইডিয়া দিয়েছে তারপরেও আপনাদের মানে কিছু দেখিয়ে দেয় এখানে দেখুন স্ক্রিন অপশন স্ক্রিন অপশনে যদি আপনি ক্লিক করেন এই দিনের পাঁচবার থেকে ফাইবার স্পিন করে আপনারা আর্নিং করতে পারবেন এটা হলো ভাগ্যের উপর যা যত পয়েন্ট থাকে দেখুন আমি অলরেডি একশো করে আর্নিং করে ফেলেছি এবং তিন ঘন্টা পর আমি আর্নিং করতে পারবো এবং সারা দিনে পাঁচবার আর টোটাল আমি দিনে ছয় বার স্পিন করে আর্নিং করতে পারবো এখান থেকে আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার এবং যদি এই ভাগ্য ভালো থাকে আপনারা মোটামুটি ভালো টাকা আর্নিং করতে পারবেন ভালো পয়েন্ট আর্নিং করতে পারবেন আরেকটি হলো ভিডিও দেখে ইনকাম এখানে দেখুন ইউটিউবের মতো কয়েনের উপর ইউটিউবের আইকনের মতো আছে এখান থেকেও আপনারা এখান থেকে আপনার নেট কানেকশন দিয়ে যে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করবেন এবং প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের যদি পয়েন্ট আপনাদের যে হিসাবে পয়েন্ট দেবেন সেই হিসাবে যদি আপনাদের পয়েন্ট হয়ে থাকে তাহলে আপনারা বিডিটিতে এ ক্লিক বিডিটি অপটি অপশন পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন এবং পেমেন্ট মেথড হলো ইউ ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড আপনাদের যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যদি না থাকে তাহলে অবশ্যই আপনাদের এর আঙ্কেল বা যারা সরকারি চাকরি করে তাদের তাদের অবশ্যই সরকার থেকে একটি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দেওয়া হয় যারা সরকারি চাক কর্মচারী তাদেরকে একটি কার্ড দেওয়া হয় ওখান থেকে আপনারা ওই কার্ডটির পিন নাম্বারটি যদি আপনার আঙ্কেল বা যদি নিয়ে রাখেন সেখান থেকে আপনারা এই পিন নাম্বারে এর যে ডেবিট কার্ড ক্লিক করার পর এখানে এর সেরকম একটি পিন নাম্বার বসে দেবেন অবশ্যই পিন নাম্বারটি আমি এখন বসালাম না কারণ পিন নাম্বার একটি সিক্রেট জিনিস এখানে যদি আপনি পিন নাম্বার বসান পিন নাম্বার বসানোর পর যদি আপনি এই সরাসরি পেমেন্টটি মেরে দেন তাহলে আপনার পেমেন্টটি সরাসরি ডেবিট কার্ডের ক্রেডিট কার্ডে ট্রান্সফার হয়ে যাবে ডেবিট কার্ড ও ডেবিট কার্ডের ক্রেডিট কার্ড থেকে আপনারা কীভাবে নেবেন আপনাদের যদি যারা চাকরি করে তাদের থেকে যদি শোনেন তারা সরাসরি এটিএম বুথ এটিএম বোথ থেকে আর কি নেয় এবং এই ডেবিট কার্ড থেকে এবং ডেবি ক্রেডিট কার্ড থেকে কীভাবে বিকাশে ট্রান্সফার করা যায় এটু সম্পর্কেও আমি অল একটি ভিডিও তৈরি করে আনবো যদি আপনারা কমেন্ট বক্সে জানান যে কীভাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে কীভাবে এ আর কি ট্রান্সফার করে আনে অবশ্যই আমার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এভাবেই আপনারা ইনকাম করতে পারেন অবশ্যই পিন নাম্বারটি সঠিক দিবেন দিয়ে এ সেভ অপশনে ক্লিক করবেন আর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নাম্বার সম্পর্কে আপনাদের যদি ধারণা না থাকে তাহলে আপনারা যাদের সরকারি কর্মকর্তা বা আপনাদের আশেপাশে যদি সরকারি কর্মকর্তা থাকে তাদের কাছ থেকে আর কি শুনবেন এবং তাদেরকে কিছু টাকা দেবেন দিয়ে বলবেন যে আমার এই এতো টাকা অ্যামাউন্ট আপনার ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ট্রান্সফার করছি যার কারণে আপনাকে কিছু টাকা দেবো আর প্লাস আপনার এই টাকাগুলো আমি আর কি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবো এবং এভাবেই এই আর কি দেখুন আমি একটি মাস্টার কার্ডের অলরেডি একটি পিন বসে দিয়েছি এখান থেকে আপনারা আর এখানে যদি আপনি মার ইয়ার টিয়ার বসে দেন তাহলে আপনারাও সেভাবে আপনারা কাজ করতে নিয়ে পারেন আমার একটি কার্ড আসছে কিন্তু আপনাদের সম্পূর্ণ নাম্বারটি আমি দেখাচ্ছি না যার কারণে আপনারা মনে করবেন যে আমি কী কারণে দেখাচ্ছি না এখানে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড নাম্বারটি আসলে কাউকে দেখানো যায় না কারণ আপনারা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের নাম্বারটি পুরোটাই পাচ্ছ না যার কারণে এই পাসওয়ার্ড বা এই পিন নাম্বারটি কাউকে দেখানো উচিত না সেই জন্য আমি পেমেন্ট প্রুফটা আর কি আপনাদের দেখাতে পারলাম না অবশ্যই আপনারা এইভাবে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের হানড্রেড পার্সেন্ট যাবে যদি না যায় তা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন টাকা আমি ট্রান্সফার করে দেবো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য